আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন লুবনাস লাইফস্টাইল ইউকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আর একটা ব্লগ শেয়ার করব আপনাদের জন্য, ভালো লাগবে, এন্ড পর্যন্ত দেখবেন। আর এটা ছিল আমার ফ্রেন্ড এবং ওর হাজব্যান্ডের জন্মদিন, বার্থডে ব্লগ। তো ওদের, ওরা বাঙালি না, ওরা কিন্তু টার্কিশ। আর ওর মেয়েরা এই পার্টিটা আয়োজন করছে। পার্টি কি, আমাদের জন্য শুধু, ওরা আমাদেরকে ইনভাইট করেছে, যেহেতু ওরা, ওদের সাথে আমাদের খুব উঠা বসা, খুবই ক্লোজ। তো ভিডিও এন পর্যন্ত দেখবেন, আমরা ওরা আমাদের জন্য কত কিছু আয়োজন করেছিল, এরপরে কীভাবে আমরা কী করছি। আর এই যে ক্লিপটা দেখতেছেন, ব্রেকফাস্টের ক্লিপ, এটা ছিল সকালবেলা আমার ঘরে আমার ফ্রেন্ড দুইজন এসেছিল, ওদের জন্য আমার জন্য একটু চিতই ফিটা দিয়ে একটা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু বাটার দিয়ে খেতে অনেক মজা, আর সাথে হানি যদি অ্যাড করা হয়, আপনারা ট্রাই করে দেখবেন। আমি কিন্তু খুবই পছন্দ করি এটা, এই ক্রাম্পিটসটা আমার অনেক ফেভারিট একটা ব্রেকফাস্ট। আর আমি কিন্তু ডাইরেক্ট ওদের ঘরে নিয়ে যাব, আমি আর কিছুই দেখাবো না। আর এই যে ওদের লিভিং রুম, আর এই টেবিলটা আসলে লিভিং রুমে রাখে না, ওদের ডাইনিং আর লিভিং রুম টুগেদার। তো ডাইনিং রুমে কী ওদের কী করছিল, এর জন্য ওরা এখানে নিয়ে এসেছে স্পেসের জন্য, টেম্পোরারি আর কি। আর এই যে টেবিলের উপরে সব কিছু সাজিয়ে রেখেছে এখানে, এই যে হুমাস, এরপরে বাবা কনুস, এরপরে সস, চিলি সস। আর এই যে দেখেন বাইরে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড, ওরা ওদের পুরুষরা কিন্তু রান্নাবান্না করে, মহিলারা না। তো দেখেন কী সুন্দর করে সব কিছু রেডি করছে, ম্যারিনেটও করেছে। আগামীতে শেয়ার করবো আপনাদের জন্য শুধু আমি এই রেসিপিগুলো, ইনশাআল্লাহ যদি রিকোয়েস্ট হয়। Chickens are layer by layer. Okay. And it keeps hot and then gives taste in the bread. আল্লাহ মোবারক। দেখেছেন আমার ফ্রেন্ডের হাজব্যান্ড কীভাবে সবগুলা এই যে বারবেকিউ রেডি করেছেন। আর এখন আমরা টেবিলের উপরে সব কিছু আনা হয়ে গেছে। আর এই যে দেখেন কীভাবে ওরা এইভাবে রুটি দিয়ে খাবার করে রাখে, যাতে করে এই যে কবাবগুলো ঠান্ডা না হয়, এই জন্য এরা রাখে আর কি। আর এখানে আর একটা রাইস ছিল, রাইস কি ওই যে এইটা ওদের টার্কিশ একটা রাইস, অনেক মজার, আগামীতে এইটাও শেয়ার করবো। আর এই দেখেন কীভাবে ওরা টেবিলের উপরে খাবার করে রেখেছে সব কিছু ব্রেড দিয়ে। আর ওদের সালাদগুলা কিন্তু অনেক মজার, টার্কির সালাদ কিন্তু ভেরি ইউনিক একটা সালাদ হয় ওদের। আর এইটা রাইস, আমি জানি না ওরা কীভাবে বানায়, অনেক মজার একটা রাইস, এটা অনেক টেস্টি। তো আমরা সবাই বসে খাচ্ছিলাম আর কি, তো একটু শেয়ার করলাম। Thank you.
এদিকে আমার ফ্রেন্ড দেখেন ব্রেডের ভিতরে কিভাবে কাবাবগুলো ঢুকে, এই যে ওরা এভাবে খায়। আমি কিন্তু রাইস দিয়ে ট্রাই করেছি, যেহেতু রাইস আমি অনেক পছন্দ করি। আর ডিজার্টের জন্য ওরা বানিয়েছিল এটা, খুনে ফেয়ে অনেকে চিনেন। আর যারা যারা এখনো ট্রাই করেন নাই, এটা ট্রাই করে দেখবেন, অনেক মজার একটা ডিজার্ট। আমার তো খুবই ভালো লাগে। আমি যখন আমরা টার্কিত গিয়েছিলাম বদরাম, তখন আমি এভরিডে এটা খেতাম। ওই বাইর হইলেও বা হোটেলের মধ্যে ওদেরকে বলতাম আমি এই ডিজার্টটা চাই, তো ওরা এনে দিত। অনেক পছন্দের একটা ডিজার্ট, আমার খুবই মেয়েরা অনেক আসলে ওর মেয়েরা অনেক ভালো, ওরা জানে আন্টি কী পছন্দ করেন। তো এটা আমাদের জন্য স্পেশালি ওরা বানিয়েছিল, ওর ফ্রেন্ডের মেয়েরা আর কি। তো এরপরে তো আপনারা জানেন ডিজার্ট খাওয়ার পরে ওরা কিন্তু একটা টার্কিশ টি দেয় সবাইকে, আর এটা ওদের দেশের একটা টি। এটা কিন্তু আমাদের যে ব্ল্যাক টি এটা নেয় বা ফিজি নেয় বা টেটলিও নেয়, ওদের একটা টি আর কি, খুবই পছন্দনীয় একটা টি আর কি। আর এটা খাওয়ার পরে যখনই এই টিটা খাবেন তখন সব কিছু ডাইজেস্ট হয়ে যায় আর কি। তো এটা ওদের সব কিছুই ওরা খুব সুন্দর করে করে, মাশাআল্লাহ ভালোই লাগে। আর এখানে আমি এবং আমার মেয়েরা মিলিয়ে ওদের জন্য যে গিফটগুলো নিয়েছিলাম, তো ওরা এখন ওগুলা খুলবে। ওরা বলছে ওরা খুলতো, আমরা বলছিলাম পরে খুলো, আমরা যাওয়ার পরে বলছে যে না এখনই খুলবো আমরা। তো আসলে ওরা অনেক খুশি হয়েছিল ওদের। আমি কিন্তু ভিডিওটা মিউট করে রেখেছি যেহেতু অনেক নয়েজ হয়েছিল, আপনারা বুঝতে পারতেন না। ওরা অনেক খুশি হয়েছিল এই গিফটগুলো পেয়ে আর কি। তো এইগুলো সব গিফটগুলো আমি এবং আমার মেয়েরা সবাই মিলে এগুলো ওদের জন্য নিয়ে গেছি আর কি। আর এখানে ওরা কোনো কেক কিন্তু অর্ডার করে নাই, আমরা বলছি যে আমরা কেক খাই না, এর জন্য ওরা ডিজার্টটা বানিয়েছিল। যেহেতু ওরা অনেক বয়স হয়ে গেছে, ওরাও চায় নাই যে বাচ্চাদের মতো কেকটা ইউজ করবে বা কেক খাবে, তো এই জন্য ওরা আর কেক অর্ডার করে নাই। আর এই ঘড়িটা আমার ফ্রেন্ড অনেক পছন্দ করেছিল, বলছিল এটা মনে হয় ফেক, এটা মনে হয় রিয়েল না। তো আমার মেয়েরা হাসছিল, বলছিল না আন্টি এটা রিয়েল। আর একটা কথা, ও আমার ফ্রেন্ডও আমাদেরকে সবসময় অনেক এক্সপেন্সিভ গিফট দেয়, তো এর জন্য ওর সাথে তো আর চিপ কিছু শেয়ার করা যায় না, দেওয়া যায় না। তো সব কিছু ওর পছন্দ মতো আমরা দিয়েছি। আর সবাই ভালো থাকবেন, আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, আর আগামী ব্লগ দেখার অপেক্ষায় থাকবেন। আরও সুন্দর সুন্দর অনেক এক্সাইটিং ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, জাজাকাল্লাহ খায়ের, আল্লাহ হাফিজ। Happy birthday to you. Mom, don't even care, Mom. Look at your cake. Wow. Uncle, you have to blow it out together. It smells good. Okay, Mom, can you pay attention? First time in my life. Oh, thank you. You blame it without him anyway. May Allah make your wallets mubarak. And thank you. Thank you very much.